আমার ব্যাংক বলছে আমার ডলার ছাড়া সে ইম্পোর্ট করবে না, কারণ ওর কাছে ডলার নাই। এটা তো একদম সাদা মাঠা হিসাবে দেখলে যেখানে মনিটরিং বেশি হয়, নিয়ন্ত্রণ বেশি হাত পড়ে, ওখানে ম্যানিপুলেশনটা বেশি হবে। এখন আমরা মার্কেটে যা শুনছি যে আপনি যেটা বললেন 118-120 টাকা করে ক্যাশ ডলার পাওয়া যাচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না, বিকজ ইদানিংকালে ওদের পেছনে পুলিশ এবং বাংলাদেশ ব্যাংক সবাই পেছনে লেগে আছে। সবাই বলছে যে তারাও এটা সুযোগ নিচ্ছে আর কি। এটা থাকলে ওরা তো অবভিয়াসলি ডলার বেচতে ভয় পাবে, তাদের ওই আছে, তারা লুকিয়ে ছড়িয়ে পড়ছে, বরং এটা সুযোগ নেওয়ার বেশি টাকা বেচবে, বেশি টাকায় বেচবে। আর এটা হবে, এই মার্কেটটা যতদিন ওপেন না রাখে আমার মনে হয় যত কন্ট্রোলড হবে এটা অত বাড়তে থাকবে। এটা আপনি ওপেন করে দিলে তো আপনার আরো বিশৃঙ্খলা হবে। কত আর বিশৃঙ্খলা হবে, যদি ওপেন করে আমার মনে হয় অনেক ভালো হবে। আমরা কিন্তু ব্যবসায়ীরা চারিদিকে প্রবলেমে পড়ে যাচ্ছি। নুরুল ইসলাম ভাই যেটা বলছিল যে উনি ফিগারে মিলছে না ওনার হিসাবে, হি ইজ রাইট, কারণ ইম্পোর্ট প্রাইস বেড়েছে, তার মানে আমার এক্সপোর্ট প্রাইসও বেড়েছে। আমার যদি কাঁচামালের দাম বাড়ে আমার সেলস প্রাইস বেড়েছে, আমার প্রাইস বেড়েছে কিন্তু ভলিউম বাড়ে নাই। তা আমি কোয়ান্টিটি যদি 100টা শার্ট বেচে যেই টাকা পেতাম, এখন 100টা শার্ট বেচে আরও বেশি টাকা পাচ্ছি। আমার প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে, র মেটেরিয়াল কস্ট ইম্পোর্ট প্রাইস প্লাস 30%-এর বেশি বেড়ে গেছে। একটা সময় ছিল জাস্ট $1,500 জাহাজের ভাড়া $10,000 হয়ে গেছিলো। আমেরিকাতে এমনও গেছে যে $25,000 পার কন্টেইনার এক্সপোর্ট করেছি, যেটা নর্মালি $3,000-$5,000। অবভিয়াসলি আমার এই ডলারটা তো অ্যাড হয়েছে আমার সেলস প্রাইসে, এটাতে একটা ইনফ্লেটেড ফিগার, যেটা বাংলাদেশ ব্যাংক বা আমরা ইপিবির থেকে পাচ্ছি, দ্যাট ইজ এন ইনফ্লেটেড ফিগার, বিকজ টোটাল ভলিউমটা কমে গেছে। এবং বন্ধুবান্ধব যাদের সাথে কথা বলি সবার কিন্তু প্রোডাকশন কম। এর মাঝে বাংলাদেশ ব্যাংকের একটা সেন্ট্রাল সেল আছে যেখানে কমপ্লেন্ট সেল, ওখানে ইমেইল করলে ওরা তখন কিন্তু জবাব দিত। এখন কিন্তু আপনি মাসের পর মাস যত লেখেন কোনো লাভ হয় না, কারণ ওদেরই কন্ট্রোল নেই। আমার কোম্পানিতে এমন একটা গেছে, গত বছরের নভেম্বর অক্টোবরের অ্যাকসেপ্টেড বিল, ডেটেড বিল 6 মাস পরে দিয়েছে। তো 6 মাস পরে দেওয়াতে হয়েছে কি আমার কাছে ডলার নাই, এবং আমার ব্যাংক বলছে আমার ডলার ছাড়া সে ইম্পোর্ট করবে না, কারণ ওর কাছে ডলার নাই। আমি টাকা তো আছে আমার, কিন্তু আমি ডলার কিনতে পারছি না। ও বলছে তো আপনি তো ডলারই এক্সপোর্ট করেন, আপনার ডলারটা আসলে তারপরে দিব। তা আমাকে তো অন্য একটা ব্যাংক ডলারটা দিচ্ছে না, আমার তো একটা কমিটমেন্ট আছে যার থেকে করেছে। তা আমার ব্যাংক আমাকে ফোর্স লোন করে ওই টাকাটা পে করছে, ফোর্স লোন করা মাত্রই আমার 2% এডিশনাল ইন্টারেস্ট দিতে হচ্ছে, আর আমাকে ইম্পোর্ট এলসি করতে দিচ্ছে না। যখন আমি এলসি খুলতে পারি না, আমি যেসব গার্মেন্টসকে মাল দিই বা যেখানে মাল দিই, আমি ব্যবসাগুলি হারিয়ে ফেলেছি, এবং আমার গ্রোথ তো দূরে থাক, আমি কিন্তু মাইনাসে চলে গেছে, আমার প্রোডাকশন একদম 30-40% কমে গেছে। ইসলাম ভাইও বলবেন যে কোনো ইন্ডাস্ট্রিতে ইট ইজ ওয়ার্ল্ড প্র্যাকটিস যে আপনার এভরি ইয়ার 10%-15% গ্রোথ দরকার, কারণ ইউ হ্যাভ টু বিট দ্য ইনফ্লেশন। আপনার স্যালারি বাড়বে, কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে, যদি আপনি এই এক্সপ্যানশনটা না করতে পারেন, এই সুযোগটা তো ডলারের অভাবে যারা রপ্তানি করে বা ডলার বেস বিজনেস করে, ইম্পোর্ট করে, এই প্রবলেমটা তো পড়ে গেছে। সুতরাং যেটা আলটিমেট এটা যে ইফেক্টটা হচ্ছে, সবাই কিন্তু আমরা লোক ছাঁটাই করছি, আর এই লোক কিন্তু আবার ফেরত আনাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে। এটা আমি বলছি যেসব ইন্ডাস্ট্রি বেসড অন ইম্পোর্টেড র মেটেরিয়াল, এবং আমাদের দেশে প্রায় 80% ইন্ডাস্ট্রি কিন্তু বেসড অন ইম্পোর্টেড র মেটেরিয়াল, এগুলির উপরেও আরও কস্ট আমাদের অনেক বেড়ে গেছে। যেমন সরকার কিছু জায়গায় হেল্প করতে পারতো, যেমন পোর্ট চার্জেস, পোর্টের ড্যামারেজ 2 বছর আগে নর্মালি যা ড্যামারেজ ওটাকে 5x প্রায় করে দিয়েছে। তো এমনও কোম্পানি আছে আমাদের মতো ছোটোখাটো কোম্পানি, বছরে কোটি টাকা শুধু ড্যামারেজই দিয়েছে। আমার পোর্টে একটা কন্টেনার পড়ে আছে, পোর্টটা আমার নিজস্ব পোর্ট, ওটাতে কেন এত ড্যামারেজ দেবে? এটা কিন্তু ওয়ার্ল্ডে কোনোখানে এত বেশি ড্যামারেজ দেয় না। আর ড্যামারেজটা হওয়ার নানান কারণ আছে, আমি হয়তো এলসি খুলেছি, মালটা চলে আসছে, আমার কাছে ডলার নেই, পেমেন্ট করতে পারছি না, মালটা আটকা পড়া। আর কিছু শিপমেন্ট আছে, সে সিঙ্গাপুর বা কাছের থেকে যখন শিপমেন্ট হয় তখন কিন্তু ওই টাইম থাকে না, ডকুমেন্ট আসে না। তো এইখানেও কিন্তু সরকার হেল্প করতে পারে।